হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার ফলে কিন্তু আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো এখানে আমরা সমস্যাগুলো কিন্তু সচরাচর নিজেরা সমাধান করতে পারি না সেক্ষেত্রে আমাদের বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বললে তাদের সাহায্য নিতে হয় তাদের সাহায্য তারা কিন্তু হয় না ঠিক আছে তো তাদের কাছে কিভাবে ফোন করবো বা কিভাবে কত নাম্বার দিয়ে ফোন করবো আমরা অনেকেই জানি না যদি নাম্বার জানি কিন্তু আমরা এখানে ষোলো দুইশো আছে আমি আজকে যে নাম্বারটি দেখাবো সেই নাম্বারে যদি আপনি ফোন দেন তাহলে কিন্তু আপনার কল রেট কাটবে এবং যদি মিনিট থাকে যদি মিনিট না থাকে তাহলে আপনি পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা এরকম কল রেট কাটবে ঠিক আছে তো চলুন শুরু করছি আমি ভিডিওটি তো অবশ্যই ঢোল ভিডিও দেখবেন আমি এখানে রেকর্ড করবো তো হয়তো নাও বোঝা যেতে পারে ঠিক আছে তো আমি ডায়াল ফেটে চলে যাচ্ছি তো ডায়াল ফেলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে যে নাম্বারটা এই যে নাম্বারটা আমরা কল দিয়ে দিবি ঠিক আছে নাম্বারটা অবশ্যই টুকে রাখবেন আর নাহলে দিয়ে রাখবেন জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান তো আমি কীভাবে কথা বলি মানে কানেক্ট করাই আপনি অবশ্যই দৈর্যাকরে দেখবেন ঠিক আছে ধৈর্য কিন্তু রাখতে হবে আপনাদেরকে অনেক সময় কিন্তু তারা বিজি থাকে একবার বিজি বলবে তারপরে কিন্তু তারা ফোনটি ধরবে আপনি কার্ডটা দিয়ে যদি আবার কল দেন তাহলে লাভ নেই সেক্ষেত্রে আপনার টাকা বেশি কাটবে তো অবশ্যই ব্যালেন্স রেখে আপনি ফোন দেবেন বাকি মিনিট রেখে বলে দেবেন আমি এখানে ডায়াল করে দিচ্ছি যে সিমে বিকাশ করলো আছে সেই সিমের ডিয়া করে দিচ্ছি ঠিক আছে অবশ্যই দৌড় সহকারে ভিডিওটি রাখবেন কন্টিনিউ করবেন শুভ সন্ধ্যা বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে ডাউনলোড করা যায় স্টেটমেন্ট ডাউনলোড করতে বিকাশ অ্যাপের মেনু থেকে স্টেটমেন্ট অপশনে গিয়ে স্টেটমেন্ট রিকোয়েস্ট ট্যাপ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই প্রয়োজনীয় স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে এই অপশন থেকে বিস্তারিত স্টেটমেন্টের জন্য বিগত বারো মাস থেকে যেকোনো ছয় মাস এবং সংক্ষিপ্ত স্টেটমেন্টের জন্য সর্বোচ্চ বারো মাস সময়কালের জন্য রিকোয়েস্ট করতে পারে বাংলার জন্য এক প্রেস করুন ফোরিংয়েশ বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং পিন রিসেট সম্পর্কে জানতে এক প্রেস করুন বিকাশের সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে জানতে দুই প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে তিন প্রেস করুন সেভিংস এবং লোন সম্পর্কে জানতে চার প্রেস করুন জমানো টাকার উপর ইন্টারেস্ট সম্পর্কে জানতে পাঁচ প্রেস করুন গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে ছয় প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সাথে কথা বলতে শূন্য প্রেস করুন কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে কোনো কথা নেই ঠিক আছে তাই আমি এটা কেটে দিলাম দেখতে পাচ্ছেন না এখন কিন্তু ফোনটা ধরতো তার কাছে তো আমার কোনো কথা নাই বলে আমি ডাইরেক্ট কানেক্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তার সাথে কথা বলতে হয় কানেক্ট করাতে হয় তো আশা করি আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে অবশ্যই শেয়ার করে দিবেন মা আসবি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক মাস্ট ধন্যবাদ